সো হি হেলেন, হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো গাইস, আজকে হচ্ছে শুক্রবার, তো সবাইকে টিউব প্লাস ফ্যামিলির পক্ষ থেকে জানাচ্ছি জুম্মা মুবারক। তো আজকে হচ্ছে বাইরে অনেক বৃষ্টি হইতেছে, নয়তো প্ল্যানিং কিছু অন্যটাই ছিল, দেখি কি করতে পারি এখন। আর হচ্ছে আগে রেডি হয়ে নেই, রেডি হওয়ার পর দেখি বৃষ্টির কি অবস্থা থাকে, তারপর দেখা যাবে। তো রেডি হওয়ার পর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, ফাইনালি এখন আমরা রেডি হয়ে গেছি আর বাইরে বৃষ্টিটাও কমে গেছে। তো ভাবতেছিলাম যে আজকে ভিডিও করবো না, কিন্তু যেহেতু বৃষ্টি কমে গেল তাই এখন ভিডিও করতেছি আর আমিও রেডি হয়ে গেছি। তো এখন যাব আমরা মসজিদে, তো লেটস গো। তো গাইস, এখন আমরা যাচ্ছি মসজিদের চারতলায়, মানে কি ছাদে। তো আমি এখন নামাজ পড়ব ছাদে। আর মসজিদের ব্যাপার হচ্ছে, এইটা 1980 সালে ফার্স্ট নির্মিত হয়েছিল, আর এইটাও কিন্তু লিটল ইন্ডিয়ারই একটা অংশ। আর এর চেয়ে বড় কথা, সিঙ্গাপুরে প্রত্যেকটা মসজিদই মাশাল্লাহ অনেক সুন্দর, তারা অনেক সুন্দরভাবে উপস্থাপন করে। কিন্তু একটাই সমস্যা, যে তারা যে খুতবাটা দেয় সেটা আরবিতে না দিয়ে তারা হচ্ছে তামিলে দেয়। আর হচ্ছে উপরে যে স্ক্রিনগুলো দেওয়া থাকে, ওই স্ক্রিনগুলোতে হচ্ছে ইংলিশে অনুবাদ করা থাকে যে তারা কি বলছে। আর এখানে প্রত্যেকটা ফ্লোরেই সবার উজু করার জন্য আলাদা আলাদা উজুখানা আছে। বৃষ্টি পড়তেছিল এই জন্য এখানে কোনো ধরনের জায়নামাজ বিছানো হয় নাই, এই জন্য সবাই ভিতরে বসতেছে, কারণ এখানে প্রচুর পানি আর বৃষ্টিতে ভিজে কেউ নামাজ পড়তে পারবে না। তো ওই যে ভিতরে সবাই নামাজ পড়ার জন্য বসে আছে, আমি অবশ্য সামনেই বসছি কিছুক্ষণ, মানে কি মেইন জামাত শুরু হওয়ার আগে। আর ওই যে স্ক্রিনে যে খুতবাটা দিতেছে সেটার ইংলিশ অনুবাদ ওইখানে দেখিয়ে দিতেছে যে কি বলতেছে। তারপর যে কোরআনের বাণীগুলো যেগুলো, সেগুলো আবার আরবিতে তারা লিখে দেয় আর কি। তো সবাই এখানে খুব মনোযোগ দিয়ে খুতবা শুনতেছে। আর এখন নামাজ শেষ হয়ে যাওয়ার পর এসে দেখি বৃষ্টি আরও বাইরে গেছে। তো নামাজ পড়তে আমি ভিতরে চলে গেছিলাম, নামাজ শেষ হয়েছে পরে আবার বাইরে আসছি। এখন সবাই হচ্ছে সুন্নত পড়তেছে, মুনাজাত ধরতেছে। তো গাইস, ফাইনালি এখন আমাদের নামাজ শেষ হয়ে গেছে। আর এখানে প্রচুর চাপাচাপি হয়েছে বাইরের এই জায়গাটা, বৃষ্টির কারণে এখানে তো নামাজ পড়া যায় না। তো সবাই আর কি ভিতরে পড়ছে আর ভিতরে, তাই এই জন্য চাপাচাপিটা একটু বেশি হয়ে গেছে। আর এখনও প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে। আর আব্বু মেনলি হচ্ছে সম্ভবত তিনতলায় বা দুতলায় রয়েছে। তো এখন আব্বুর খুঁজতে হবে, পরে আব্বুর সাথে যেটা দেখান। আমি ছাতা আনি নাই, আমি ভিজতে ভিজতে চলে আসছি বৃষ্টিতে। আর এখানে মারাত্মক বৃষ্টি হচ্ছে। আর মেইনলি আজকে তো প্ল্যান ছিল সুলতান মসজিদে যাওয়া। আমার এর আগেও আমি অনেকবার গেছি, এইবার আসছি পরে গেছি, কিন্তু আজকে এই ভিডিওটা আমার সুলতান মসজিদে করার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে করতে পাইনি। ওই যে খাতার মাঝখান দিয়ে পানি পড়তেছে, মানে কি এখানে প্রচুর বসার জায়গা দেখেন, এই বসার জায়গা, ওই যে বসার জায়গা, এখানে আরও অনেক বসার জায়গা আছে, কিন্তু সবগুলো এখন মোটামুটি ভিজে গেছে, একদম বসার জায়গা মানে কি বসার মতো না। তো অনেক কষ্ট করে আমি এই যে এইটা শুকনা পাইছি, তো আমি পরে এখানে বসছি। আর এই মসজিদে আসলে মেইনলি আমি মসজিদের ছাদে নামাজ করি, কারণ এই মসজিদের ছাদটা অনেক সুন্দর। আর এখানে নামাজ পড়তে বা আমার সময় কাটাইতে অনেক ভালো লাগে। দেখি সবাই এখন শুনে পড়তেছে, তারপর আব্দুর সাথে চলে যাব। বৃষ্টির মধ্যে এখানে এই মসজিদের ছাদে থাকতে প্রচণ্ড ভালো লাগে।
তো গাইজ, এই হলো মসজিদের দ্বিতীয় তলা, আর ওইখানে হচ্ছে ইমাম সাহেব বসেন, মানে কি নামাজ পড়ান এখান থেকে। আর উপরে তিনতলা, যেটা তিনতলা হচ্ছে অন্যান্য সময় মহিলারা পড়ে, কিন্তু জুম্মার দিন হচ্ছে পুরোটাতেই ছেলেরা বসে। আর এই হচ্ছে নামাজের সময়সূচি, কখন কোন নামাজ হবে। আর এখান থেকে পাশেই হচ্ছে বারান্দা। তো এই শ্যুটটা আমি পরে নিতেছি বৃষ্টি থামার পরে আর কি। তো বারান্দার থেকে পুরো শহরের একটা দারুণ ভিউ পাওয়া যায়। এই ভিডিওটা নেওয়ার জন্য আমি উস্টাকে বইরে যেতে নিছিলাম। আর চারপাশে ওয়েদারটা প্রচুর ধূসর হয়ে রয়েছে বৃষ্টির পর এখন। তো গাইস, এখন আমি বাসায় যাওয়ার জন্য অপেক্ষা করতেছি কখন বৃষ্টি যায়, একটু কমবে, কিন্তু বৃষ্টি কমার জায়গায় দেখি আরও বাড়তেই আছে। তো আমি তো এখন আপনাদেরকে মসজিদের নামটাই বলি নাই। তো এই মসজিদের নামটা হচ্ছে মসজিদে আঙ্গুলিয়া। আর এই যে এখানে হচ্ছে, আমি উঠে দেখার চেষ্টা করতেছি এটার ভিতরে কি আছে, কিন্তু অ্যাকচুয়ালি বৃষ্টির কারণে এটা কভার করে দিছিল। নর্মাল টাইমে এটা খোলা থাকে, আর এখান দিয়ে ভিতরে আলো বাতাস ঢুকে আর কি। তো বৃষ্টির মধ্যে এখানে থাকতে ভালোই লাগতেছে আমার কাছে, কিন্তু ভালো লাগলে তো আর সবসময় থাকা যাবে না। তো এখন আব্বু আমাকে ফোন দিছে, তো এখন চলে যেতে হবে। তো এখন দেখি আব্বুকে, আব্বু সম্ভবত নিচে আমার জন্য অপেক্ষা করবে। তো চলেন যাই, নিচে যাই, দেখি আব্বুকে খুঁজি, তারপরে বাসায় চলে যাব, তারপর দেখি কি করা যায় আজকে। তো গাইস, আর আব্বু নিচে আমার জন্য অপেক্ষা করতেছে, তো এখন চলে যেতেছি। তো গাইস, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট ফ্লোর। তো এখন সবার নামাজ শেষ হয়ে গেছে, তো যে যে যার মতো নামাজ শেষ করে এখন যার যার বাসায় চলে যেতেছে। আবার অনেকে বসে বসে আড্ডা দিতেছে, একে অপরের সাথে গল্প করতেছে। তো বাহিরে আবার যে পরের যে জামাতটা, মানে 2:20 যে নতুন আরেক জামাত শুরু হবে, সেই জন্য অনেকে অপেক্ষা করতেছে যে সবাই বের হয়ে গেলে পরের জামাতের লোকেরা ভিতরে ঢুকবে। তো গাইস, এখন আমি আমার জুতাটা নিয়ে তারপর হচ্ছে আব্বুর সাথে চলে যাব। তো গাইস, ফাইনালি এখন আমরা চলে আসছি বাসায়। তো আজকে অনেক প্ল্যান ছিল আপনাদের জন্য, মানে কি অনেক দূরে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, বাট বাইরে প্রচুর বৃষ্টি। তো কালকে রাতের থেকে এখানে প্রচুর বৃষ্টি হইতেছে, এবং থামার তো কোনো নামই নাই। একটু কমছিল দেখে মসজিদে যাইতে পারছি কাছেরটায়, নয়তো তো আজকে সুলতান মসজিদে যাইতাম হয়তো বা। তো দেখি আজকের ভিডিও হয়তো বা এখানেই শেষ করে দিতে হবে। যদি বৃষ্টি থামে তাহলে তো কোথাও যাব, এবং আপনারা ব্লগের সামনে দেখতেই পারবেন। আর যদি বৃষ্টি না থামে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। তো এখনকার মতো আল্লাহ হাফেজ গাইস, সি ইউ ইন নেক্সট ভিডিও।